ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাপের বাড়ি থেকে কৈলাসের পথে পাড়ি দিয়েছেন উমা, দশেরায় জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে রাবণও, কিন্তু সেই সঙ্গে ফিরে এসেছে রাজনীতিও। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দশেরার অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া নিয়ে প্রকাশ্যে তৃণমূল বিজেপির তরজা। ১৯২৫ সাল থেকে খড়গপুরের রেলের নিউ সেটেলমেন্ট রাবণ ময়দানে দশেরা উদযাপন করে আসছে দশেরা উৎসব কমিটি, স্থানীয় ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত এই কমিটি। বিগত বছরগুলির মতো এবার আমন্ত্রিত ছিলেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা মন্ত্রীরা। প্রতীকী তীর ছুঁড়ে রাবণ দহন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ জানানো হয় মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষকেও, কিন্তু দেরিতে আমন্ত্রণ জানানোর ক্ষোভে তাদের কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে বিজেপির তরফে। খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়ায় উপনির্বাচন হবে খড়গপুর বিধানসভা কেন্দ্রে। এই প্রেক্ষাপটে দশেরার উৎসব নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপি। শুভেন্দু অধিকারী এখানকার উপনির্বাচনের দায়িত্বে আছেন, তাই বলপূর্বক এবং প্রেশার দিয়ে কী করেছেন এই রাবণপুরা কমিটি এবং এখানকার রাবণ যে আখড়াগুলো আছে তাদেরকে পয়সা কড়ি দিয়ে উনি এই রাবণে অগ্নিসংযোগ করেছেন। আমাদের ইনভাইট খুব লাস্ট সময় করেছিল, যেটা খুব আমরা অসম্মানিত বোধ করেছি এই ব্যাপারটা। এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে পাল্টা আঙুল তুলেছে তৃণমূল। বিজনেসম্যানদের টাকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই, কেন এই বিজেপি বিজনেসম্যানদের কাছে চাঁদা তুলে তুলে চালায়। ওখানকার বিজনেসম্যানরা অত্যন্ত ফিনান্সিয়ালি সাউন্ড, ওদেরকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। এটা কোনো রাজনৈতিক মঞ্চ হয়নি, এটা অরাজনৈতিক মঞ্চই আছে। যদিও এই রাজনৈতিক তরজাকে গুরুত্ব দিতে নারাজ দশেরা উৎসব কমিটি। এটা সম্পূর্ণ একটা মিথ্যে অভিযোগ। আমরা এটা নন পলিটিক্যাল সংস্থা ছিল, আছে, থাকবে। এখানে কোনো তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি ইত্যাদির কোনো ব্যাপার নেই। খড়গপুর বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু দশেরা থেকেই কি সেই ভোটের জন্য লড়াই শুরু হয়ে গেল? বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।